হ্যালো ইস দিয়ার ফুটবল অ্যানালিস্ট চ্যানেলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত। আমি সায়ন্তন। একটি আপডেট ভিডিও, অর্থাৎ চেন্নাইয়ের এফসি যেভাবে ঘর গোছাচ্ছে, যেভাবে দল গোছাচ্ছে, কিছুদিন আগেই বাফা ফালো দিয়াগ্নের পর এবার নতুন সংযোজন কিন্তু কাওয়ামে কারিকারি, অর্থাৎ একজন ঘানাইয়ান সেন্টার ফরওয়ার্ডকে সাইন করালো চেন্নাই। এবং অবশ্যই যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে, চেন্নাইয়ের এফসি কিন্তু ইতিমধ্যেই যাদের সাইন করাচ্ছেন, ফর্মে থাকা প্লেয়ারগুলোকেই তারা সাইন করাচ্ছেন, বেশ কিছু বাঙালি প্লেয়ারকে ইতিমধ্যেই তো তারা সাইন করিয়েছেন। এছাড়াও যেভাবে বছর দল গড়ছেন চেন্নাইয়ের এফসি, তাতে আশা করা যায় যে একটা ভালো পারফরমেন্স তুলে ধরবে চেন্নাইয়ের এফসির ফুটবলাররা। তবে যে প্লেয়ারটাকে নিয়ে মূল আলোচনা, এই আলোচনা কাওয়ামে কারিকারি প্লেয়ারটি কেমন প্লেয়ার, তার যদি পুরো ক্লাব প্রোফাইল দেখি, পাস্ট হিস্ট্রি দেখি, তাহলে কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার, একজন অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার, যার 261 ম্যাচেস অভিজ্ঞতা রয়েছে, অর্থাৎ অ্যাপিয়ারেন্স রয়েছে, যেখানে 84 গোল রয়েছে। এছাড়াও লাস্ট ইয়ারের যদি পারফরমেন্স দেখা যায়, থাইল্যান্ডের থাই প্রিমিয়ার লিগ এবং থাইল্যান্ডের এফএ কাপ, সেখানেও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। লাস্ট ইয়ারের 2021-22 সিজনে যদি দেখা যায়, তাহলে কিন্তু 36 অ্যাপিয়ারেন্স কিন্তু তার রয়েছে। সুইডেন, টার্কি, কাতার, নরওয়ের মতো দেশগুলোতে কিন্তু খেলার অভিজ্ঞতা রয়েছে, অর্থাৎ দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে 30 বছর বয়সী এই ফুটবলারের। তবে যেটুকু ক্লিপিংস দেখা গেছে তাতে আমার মনে হয়েছে যে ওর একটা 18 ইয়ার্ডস বক্সে ভালো থ্রেট রয়েছে। মূলত লেফট ফুটেড প্লেয়ার, বাঁ পায়ে বেশি স্বাচ্ছন্দ্য, সেই সঙ্গে খুব ভালো পেনাল্টি মারতে পারে এবং ওর 6 ইয়ার্ড বক্সের কাছাকাছি খুব দ্রুত পৌঁছতে পারে, পৌঁছে যায়, অর্থাৎ গোলের গন্ধটা পায়, গোলটা ভালো চেনে, এরিয়ালে ভালো, এরিয়াল বল অর্থাৎ রাইট এবং লেফট দু সাইড থেকে ক্রস আসলে সেটা 6 ইয়ার্ড বক্সের কাছাকাছি গিয়ে ভালো মিট করতে পারে, স্কোর করতে পারে, স্কোরিং এবিলিটিটা ভালো। এ সবথেকে বড় কথা যেটা বলতে হয় যে ওর থ্রেট, অর্থাৎ অপোনেন্ট বক্সে যখন পৌঁছে যায় 18 ইয়ার্ড বক্সে, সেইখানে কিন্তু ওর একটা ফিজিক্যাল প্রেজেন্স তো থাকেই, সেই সঙ্গে একটা থ্রেট রয়েছে, অর্থাৎ ঠিকঠাকভাবে যদি স্কোপ পায়, সেই জায়গা পায়, সে কিন্তু গোল করে দেবে। অর্থাৎ একটি ভালো প্লেয়ার রিক্রুট হয়েছে এটা আমি বলতে পারি, এবং বাকিটা সে কতটা মানিয়ে নেবে ইন্ডিয়ান ফুটবল এবং ইন্ডিয়ান সার্কিটে সেটা তো সময় বলবে। তবে এই প্লেয়ারটিকে দেখে যেটুকু মনে হয়েছে, প্লেয়ারটি কিন্তু ভালো রিক্রুট হতে যাচ্ছে চেন্নাইয়ের এফসির হয়ে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, এবং যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, আমি আমার সময় মতো নিশ্চয়ই চেষ্টা করব সেই কমেন্টসের রিপ্লাই দেওয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ।